টিপু সুলতান ব্রিটিশ ভারতের তৎকালীন মহীশূর রাজ্যের শাসনকর্তা, যিনি ফতেহ আলী টিপু। মহীশূর রাজ্য সম্প্রসারিত ছিল দাক্ষিণাত্যের অন্যান্য অঞ্চলেও। 1750 সালের 20 নভেম্বর জন্ম নেয়া টিপু সুলতান ছিলেন একজন সাহসী বীর যোদ্ধা। ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন তিনি। শৌর্য বীর্যের কারণে শের-ই মহীশূর বা মহীশূরের বাঘ নামে সুপরিচিত ছিলেন টিপু সুলতান। ভারতের স্বাধীনতাকামিতার জন্য তাকে ভারতের বীরপুত্র বলা হয়। ইতিহাসের বর্ণনায় টিপু সুলতানকে দেয়া শের-ই মহীশূর উপাধিটি ইংরেজদেরই দেয়া। তার এই বাঘ হয়ে ওঠার পিছনে মূল কারণ ছিল তার অসাধারণ ক্ষিপ্রতা, দক্ষতা, বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনার যোগ্যতা। বাবা হায়দার আলী 1750 সালে টিপু নামের এক ফকিরের দোয়ার ওয়াসিলায় এক পুত্র সন্তান লাভ করেন। পরে আনন্দে ওই ফকিরের নামেই ছেলের নাম রাখেন টিপু। টিপু সুলতানের স্বাধীনতাকামী জীবন নিয়ে নির্মিত হয়েছে বহু নাটক, চলচ্চিত্র, রচিত হয়েছে গ্রন্থ, হয়েছে গবেষণা। এসবের মধ্যে অন্যতম ছিল দ্য সোর্ড অফ টিপু সুলতান। এই সিরিজটি নিউমেরো ইউনো ইন্টারন্যাশনাল নামক কোম্পানি নিজেদের খরচে নির্মাণ করেন, যার মালিক ছিলেন নির্মাতা ও পরিচালক সঞ্জয় খান। সঞ্জয় খানের ভাই আকবর খান 18 মাসে 20 পর্ব পরিচালনা করেন। সঙ্গীত পরিচালনা করেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ নওশাদ এবং চিত্রধারণ করেন বশির আলী। পরবর্তী পর্বগুলো সঞ্জয় খান নিজে পরিচালনা করেন। এছাড়াও তিনি নিজেই টিপু সুলতানের মুখ্য ভূমিকায় অভিনয় করেন। সিরিজটির কিছু অংশ ধারণ করা হয়েছিল মহীশূরের প্রিমিয়ার স্টুডিওতে। এটি নির্মাণ করেন ভারতীয় নির্মাতা ও পরিচালক সঞ্জয় খান। পরিচালনায় ছিলেন তার ভাই আকবর খান। 1990-এর শুরুর দিকে এর পর্বগুলো বাংলায় অনুবাদ করে বিটিভিতে এবং 2006 সালে তামিল ভাষায় ডিডি পরিঘাই চ্যানেলে সম্প্রচার করা হয়। উপমহাদেশের বাইরে সিরিজটি 1990-এর সূচনা লগ্নে যুক্তরাজ্যের চ্যানেলে সম্প্রচারিত হয়। এছাড়াও ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল ইরান, ইন্দোনেশিয়া ও মরিশাসে। দ্য সোর্ড অফ টিপু সুলতান মন্ট্রিল ভিত্তিক লেখক ভগওয়ান এস গিদওয়ানির লেখা একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। উপন্যাসটি একটি অন্যতম বেস্ট সেলার বই ছিল, যার প্রায় 2 লাখ কপি বিক্রি হয়। বহু ভাষায় অনুবাদ প্রকাশিত হয় বইটির। লেখক হওয়ার পাশাপাশি গিদওয়ানি 60 পর্বের একটি স্ক্রিপ্টও লিখেছিলেন। শেষের অল্প কিছু পর্ব অগ্নি দুর্ঘটনার কয়েক বছর পর ধারণ করা হয়। টিপু সুলতানের উপদেষ্টা হিসেবে ছিলেন পণ্ডিত পূর্ণাইয়া, আর টিপুকে সামরিক তালিম দেন সর্দার গাজী খান। সিংহাসনে বসে টিপু সুলতানের বক্তব্য ছিল, ভেড়া বা শিয়ালের মতো 200 বছর বাঁচার চেয়ে বাঘের মতো 2 দিন বেঁচে থাকা উত্তম। শের-ই মহীশূরের পোশাক ছিল বাঘের শরীরের মতো ডোরাকাটা হলুদ কালো রঙে ছাপানো। তলোয়ারের গায়েও ছিল ডোরাকাটা দাগ এবং হাতলে খোদাই করা বাঘের মূর্তি। সৈন্যদের ব্যবহার্য তলোয়ার, বল্লম, বন্দুকের নল, কুদো, হ্যামারেও বাঘের প্রতিরূপ আঁকা। টিপু সুলতান 1781 সালে দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধে ইংরেজ সেনাপতি হেক্টর মুনরোর ও তার বাহিনীর কাছে টিপু ও তার বাবা মারাত্মক নাজেহাল হন এবং টিপুর রাজ্যে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। হায়দার আলীর আমলে মহীশূরের রাজনৈতিক পরিস্থিতি যতটুকু অনুকূলে ছিল তার তুলনায় টিপু সুলতানের আমলের রাজনৈতিক পরিস্থিতি ছিল প্রতিকূল। হায়দারের মৃত্যুর সময় পর্যন্ত ইংরেজ শক্তি ভারতবর্ষে তেমন সুসংগঠিত ছিল না। তবে টিপু সুলতানকে মোকাবেলা করতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংল্যান্ড সরকারের সম্মিলিত প্রয়াসের বিরুদ্ধে। এছাড়া ঐতিহাসিকদের মতে অশ্বারোহী বাহিনীর গুরুত্ব হ্রাস করে নতুন রকমের রণনীতি গ্রহণ করা টিপু সুলতানের জন্য ছিল মারাত্মক রকমের ভুল সিদ্ধান্ত। হায়দার আলী ইংরেজদের সর্বদা চাপের মধ্যে রাখার পক্ষপাতী থাকলেও টিপু সুলতানের আত্মরক্ষামূলক নীতির ফলে ইংরেজরা যুদ্ধে সুবিধাজনক অবস্থায় পৌঁছে যাওয়ার সুযোগ পায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে টিপু সুলতানের পরাজয়ের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ সেনাপতি মীর সাদিকের বিশ্বাসঘাতকতা। ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে 1799 সালের 4 মে টিপু নিহত হওয়ার পর তার পরিবারের সবাইকে ভেলোরের দুর্গে বন্দী করে রাখে ব্রিটিশ শাসকরা। এরপর শুরু হয় লুটতরাজের এক মহোৎসব। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণে টিপু সুলতান বড় বাধা ছিলেন। তার মৃত্যু ছিল ইংরেজদের কাছে হাফ ছেড়ে বাঁচার মতো। টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটেনেও আনন্দ উল্লাস করা হয়। টিপু সুলতান ছিলেন হিন্দু মুসলিম নির্বিশেষে সকল প্রজার কল্যাণকামী এবং জন্মভূমির স্বাধীনতার জন্য সাহসী যোদ্ধা ও আত্মোৎসর্গকারী মহান শাসক। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতার ইতিহাসে অগ্রণী ও শ্রেষ্ঠতম নাম টিপু সুলতান।
সাদিকুর রহমান, সময় সংবাদ।